আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলছে প্রিয় ডেইলি কুইজ, আজ 30 মে 2021। আজকের ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনার কাছে, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। প্রেক্ষাপটটুকু পরে আজকের উত্তরটি আমরা জেনে নিব। বাংলা একাডেমির পরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজি গত 24 মে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জন্ম 1948 সালের 31শে ডিসেম্বর ফরিদপুর জেলার রসুলপুর গ্রামে। ফরিদপুর জেলা স্কুল থেকে মাধ্যমিক, রাজেন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর 1970 সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে স্নাতক ডিগ্রি নেন। 2018 সালে তাকে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিযুক্ত করা হয়। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য কোন সালে 21শে পদকে ভূষিত হয়েছেন তিনি? আজকের প্রশ্নটি হচ্ছে, কবি হাবিবুল্লাহ সিরাজি বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য কোন সালে 21শে পদকে ভূষিত হন? উত্তরটি জানতে আমরা পরবর্তী ট্যাবগুলোতে চলে যাই। হাবিবুল্লাহ সিরাজি ছিলেন একজন বাংলাদেশি কবি ও লেখক। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক তিনি 2016 সালে 21শে পদকে ভূষিত হয়েছিলেন। হাবিবুল্লাহ সিরাজি 2018 সালের 20 ডিসেম্বর থেকে মৃত্যু অবধি বাংলা একাডেমির মহাপরিচালক হিসাবে নিয়োজিত ছিলেন। আজকের কুইজের উত্তরটি হচ্ছে 2016 সাল। 2016 সালে কবি হাবিবুল্লাহ সিরাজি 21শে পদকে ভূষিত হয়েছিলেন। প্রিয় অ্যাপ দিয়ে লগ ইন করার পর কুইজ সেকশনে গিয়ে আমরা সঠিক উত্তর হিসাবে 2016 সাল সিলেক্ট করে উত্তরটি সাবমিট করে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আরও ভিডিও করার উৎসাহ দিন। আর হচ্ছে গিয়ে আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।